বন্ধুরা আমরা ফাইনালি রোহিণী লেকে এসে পৌঁছালাম। তো খুব সুন্দর লেকটা দেখতেই পাচ্ছো, মারাত্মক, বোঝানোর বাইরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় পার্সন ক্রিয়েটার্স। তো আজকে আমরা রোহিণী উদ্দেশ্যে রওনা দিচ্ছি শিলিগুড়ির থেকে। রোহিণী টেম্পল এবং রোহিণী লেক যেখানে আছে সেখানে আমরা পুরো ঘুরবো, এনজয় করবো, আর হলো পুরোটা ব্লগ দেখাবো, ব্লগ বানিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। আমাদের নেক্সট ব্লগ যেটা আছে আমাদের রোহিণী ব্লগ, আমরা তুলে ধরবো এই ভিডিওটা। শিলিগুড়ি টু রোহিণী ভাবে এনজয় করবে অবশ্যই, আশা করি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। এখান থেকে স্টার্ট হলো, তো বাই, শুরু। বন্ধুরা আমরা এই যে রোহিণী দিয়ে আসলাম, এখানে একটা হোটেল আছে, আপ্পা হোটেলের উল্টো পাশে যে কাঁচাগুলি ঢুকে যায় এদিক দিয়ে সোজা চলে গেলে লেক পেয়ে যাব। তো আমরা এই পথ ধরে আমরা এগোচ্ছি, প্রথমে লেক দেখবো, তারপরে আমরা টেম্পলের উপরে যাব। ধর চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে কি আছে, কত সুন্দর আছে। একটা মেডিসিনের দোকান ছিল, দোকান ঘেঁষে রাস্তাটা ঢুকে গেছে, রাস্তাটা প্রচন্ড বাজে আছে। তো বন্ধুরা একটু ভিডিওটা শেক হচ্ছে, এটা নিয়ে তোমরা কিছু ভেবো না, কারণ রাস্তাটা প্রচন্ড বাজে, এই রাস্তাতেই আসতে হবে। ভালো জায়গা আসতে গেলে এভাবে যেতে হয়। ভালো কি আছে, স্কুল আছে, শাহিদ নবীন তামান স্কুল, সেটা দিয়ে আমরা আরো এগোচ্ছি। জিজ্ঞাসা করলাম এখানকার স্থানীয় বাসিন্দা, ওরে দেখো দেখো ছোট ছোট ঝর্ণা টাইপের বইছে, এখন মেন লেকে যাওয়া আমাদের দরকার। লেকে গিয়ে আসার সময় যেগুলো জায়গা আমরা আমাদের সুন্দর মনে হবে সেখানে আমরা অবশ্যই যাব। ভাইয়া লেক তার রাস্তা কি তার হবে বাইক তার, আমরা বন্ধুরা মিরিক সরি রোহিণী লেকে এসে পৌঁছে গেলাম। দেখো এখানে নাজারা দেখা যাচ্ছে, আমরা এখানে কোথাও একটা গাড়ি পার্কিং করবো, দেখি কোথায় জায়গা আছে, তারপরে আমরা জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখাবো। রে সাইলে Thank you.
বন্ধুরা আমরা ফাইনালি মিরিক লেকে সরি মিরিক আরে রোহিণী লেকে এসে পৌঁছালাম। তো খুব সুন্দর লেকটা দেখতেই পাচ্ছো, মারাত্মক বোঝানোর বাইরে। টেম্পলে যাব, টেম্পলটা ঠিক ওই পাহাড়ের উপরে আছে, একদম ওই পাহাড়ের উপরে। হ্যাঁ, এই পাহাড়টার উপরে আছে, এখানে আমরা একটু পরে যাব। তো এখানে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি কি কি আছে সেটাও তোমাদের। তো তোমরা পুরোপুরি ওয়াচ করতে থাকো, পুরোটা দেখো। তো বন্ধুরা আমরা টাওয়ারের উপরে উঠছি, আসো দেখি টাওয়ার কি দেখা যায়। গোপা খাওয়াটা দেখ, আমি আগে উঠি তারপর তো একদম উপর থেকে অসাধারণ। এই পাশটা ও এই পাশে পিকনিকও হচ্ছে, ওই ব্রিজটা এই ঝিলটাই বুঝলি এখানকার বলে হার্ড, বুঝলি ঝিলটা একদম বাম্পার ঝিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অসাধারণ একটি ঝিল আছে, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারে উঠবো আমরা, ওখান থেকে ঘুরে আসি। ঝিলটা একদম সম্পূর্ণ পরিষ্কার ঝিল, ঘোড়াতে সাফারি হচ্ছে দেখতে পাচ্ছেন, জুম করে দেখালাম আপনাদেরকে। ওই উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের উপরে পৌঁছলে আমরা টেম্পলে যেতে পারবো। এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দেখো বন্ধুরা, এখানে ঘোড়া সাফারি হচ্ছে, বাচ্চা ঘোড়া সাফারি করছে, টাকটুক টাকটুক কি আওয়াজ, পেছনে কুকুর যাচ্ছে বলছে আমাকে কেউ সাফারি করো। তো বন্ধুরা এই সুন্দর ব্রিজটার এখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, এবার আমরা সামনের দিকে এগোচ্ছি, এগোতে এগোতে তোমাদেরকে আরও ভিডিও করে দেখাচ্ছি কি কি আছে এখানে সুন্দর পরিবেশ, দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ মানে দেখার শেষ নেই, এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, বাইরের থেকে যারা আসবে আর কি তারা সারাদিন ঘুরতেই থাকবে। এই যে আমার ভাই সেলফি তুলে যাচ্ছে কন্টিনিউ, আমি আমার পরিচিত সকল বন্ধু বান্ধবদেরই উদ্দেশ্যে বলছি যে তোমরাও আসো, এই জায়গাটা ঘুরে যাও। প্রায় অনেকেই এসেছে,
বেশিরভাগ বন্ধুরাই আমার যারা আছে তারা আসেনি, শিলিগুড়ির থেকে বেশি দূর না, কিছুটা সময় নিয়ে হাতে আসলেই হয়ে যায়। আমার ভাই এখনও সেলফি তুলতেছিল, ওইখানটা দেখো দৌড়া দৌড়া আসতেছে, ধান 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 করে দৌড়াচ্ছে। আমরা আবার ফটোশ্যুটের দিকে যাচ্ছি, আজকে ফটোশ্যুট আর ব্লগ এই খুবই চলতে থাকবে। সুন্দর ভাই সাপ, কিরকম খুশি লাগতেছে বল তোর? তাগড়া 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 খুশি। এরপরে কাকে নিয়ে আসবি এখানে? যাকে পাবো যাকে পাবি। ঠিক আছে, আমরা এবার একটু ফটোশ্যুট করে নিই, তারপরে আবার ব্লগ স্টার্ট করছি। তো বন্ধুরা, আমরা এখানটায় যে দেখতে পাচ্ছ আশেপাশে এরিয়াটা, তো এখানটায় আমরা ফটোশ্যুট করলাম। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব ব্লগ বানাতে বানাতে, তোমরা আমাদের সঙ্গে চলো ভিডিও দেখতে দেখতে। এখানে অনেক লোক বসে আছে, অনেকে ঘুরতে আসছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো ভালো ব্যাপার, টাওয়ার তো থাকবেই। এই সাইড দেয়, আমরা এবার পুরো লেকটা ঘুরে তোমাদেরকে দেখাবো। ওরে বাবা এত নিচু। কোথায় ওই তোরে? এখানেও স্টার্ট হচ্ছে, দেখ না, ঘুরে দেখ ক্যামেরাটা। দেখতেই পাচ্ছ সুন্দর ঝিল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি এখানকার প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ওই উপরে টেম্পলে যাব, আমরা হাতে সময় খুবই কম, হাতে সময়ও যদি থাকে মানে টাইম খুব কম, মানে সন্ধে হয়ে আসবে। আমাদের শিলিগুড়িতে 5টার সময় সন্ধে লাগে, এখানটায় আধ ঘন্টা আগে লেগে যাবে, 4:30 সময় লেগে যাবে। তো আমরা এখান থেকে ফটাফট বেরিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা, একদম মানে বলতে গেলে জান্নাত। একটু এদিক ওদিক দেখা, ওই পাশটা বিশেষ তো। কেউ যদি না চিনে থাকো জায়গাটা, জায়গাটা হচ্ছে হলো তোমার রোহিণী যেতে পড়ে, অ্যাকচুয়ালি রোহিণীতেই পড়ে, রোহিণী উপরে টেম্পলে যেতে। তোমার হচ্ছিল দোকানটার নাম জানি কি? পাম্প পাম্প হোটেল। পাম্প হোটেল, পাম্প হোটেলের বাপাস দিয়ে ঢুকে যায়, পাশে ঢুকতে গিয়ে একটা মেডিসিনের দোকান পড়ে, মেডিসিনের দোকান পড়ে। শিলিগুড়ির লোক অবশ্যই এটাকে চিনে যাবে। রাস্তাটা একটু ভাঙ্গা ভাঙ্গা পড়বে, কিন্তু এখানে আসলে ওই ভাঙ্গা রাস্তার কোনো কিছু মনে হবে না, এত সুন্দর জায়গা, দেখে মনে হচ্ছে যেন মানে অন্য কোথাও চলে এসেছি। তো আমরা আস্তে আস্তে যেভাবে বলছিলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যে আমরা ঝিলের রাস্তা দিয়ে আসলাম, এসে আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই সামনে আমাদের টাওয়ারটা আছে, টাওয়ারটার পাশে আমাদের গাড়ি রাখা আছে, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। তো ভিডিও দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আমাদের এইখানে রোহিণী লেকে ভিডিও করা, ব্লগিং করা কমপ্লিট হয়ে গেল, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের যে প্রিয়পোষণ ক্রিয়েটার্স চ্যানেলে আমরা ব্লগটা ছাড়ি, ইউটিউব বলো অথবা পেজ বলো, ফেসবুক পেজ বলো, তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আশা করি নতুন যারা আছো সাবস্ক্রাইব করবে, বেলটা বাজাবে, আর যদি এটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো আজকে মতন এখানেই বাই। তো চেষ্টা করছি টেম্পলে যাওয়ার জন্য, ওই যে পাহাড়ের উপরে একদম চূড়োয় ওখানটা টেম্পল আছে, ওটাও আমরা এখানে ব্লগে তুলে ধরবো যদি যেতে পারি। তো যাই হোক, তো আজকে এখানটাই আমরা দেখাচ্ছি লাস্ট ভিডিও, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো টাটা। তো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার ভাইকে বলবো সামনে ক্যামেরা দিয়ে দেখাতে।
গেটটা হলো এন্ট্রেন্স গেট, এখান এক্সিট গেট। এখান থেকে বেরোনোর পর ক্যামেরা বন্ধ করে দিয়ে, এটা এন্ট্রি এটাই এক্সিট, একটাই গেট। তাহলে এখন দেখা যাক, বাই।